स्पीकर जनाब मिर्जा फखরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই ওনাকে আমরা বরণ করে নিব। ওনাকে আমাদের বিদায়ী পরাস্তে যিনি অতিথি হিসেবে আসেন তাকে আমরা সম্মাননা প্রদান করে থাকি। শুরুতে আমরা এই ফর্মালিটিটা শেষ করে তারপরে আমরা পরবর্তী কার্যক্রম চালিয়ে যাব। সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে আমাদের ঢাকা রিপোর্টের সুযোগ্য সভাপতি জনাব রফিকুল ইসলাম আজাদ, সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব বিয়াস চৌধুরী। আমাদের সম্মানিত অতিথি জীবন বৃত্তান্ত আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করছি। আমি সাধারণ সম্পাদক বিয়াস চৌধুরী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের একজন স্বনামধন্য ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি ২০১৬ সালের ৩০শে মার্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। মহাসচিবের দায়িত্ব নেওয়ার আগে তিনি ২০১১ সালের ২০ মার্চ থেকে ৫ বছর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৯ সালের ৪ ডিসেম্বর অনুষ্ঠিত দলের ৫ম জাতীয় কাউন্সিলে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত করা হয়। জনাব আলমগীর ২০০১ সালে তার নিজ জেলা ঠাকুরগাঁও এক আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ৮ম জাতীয় সংসদে এমপি নির্বাচিত হন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত কৃষি ও বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শুরুতে ভারতে চলে যান এবং সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। জনাব আলমগীর 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র থাকাকালে রাজনীতিতে তার হাতেখড়ি হয়। সেই সময় তিনি পূর্ব পাকিস্তান ছাত্র সংগঠন ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়নে যোগদান করেন। তিনি এই সংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৯ সালে প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে গণহত্যা আন্দোলন যখন তুমুল পর্যায়ে পৌঁছে তখন পূর্ব পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচনের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ পদে উঠে আসেন। পরে এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি রাজনৈতিক কারণে গ্রেপ্তার হন এবং কারাবরণ করেন। জনাব আলমগীর ১৯৮৬ সালে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে যোগদান করেন। তিনি ১৯৮৮ সালে স্বতন্ত্র আলমগীরকে ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি নির্বাচিত করা হয়। মির্জা আলমগীর ১৯৪৮ সালে ১ আগস্ট ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবন শেষে বাংলাদেশ সিভিল সার্ভিস বিশেষ শিক্ষায় উত্তীর্ণ হয়ে মির্জা আলমগীর ঢাকা কলেজে লেকচারার হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন। তিনি বিভিন্ন সরকারি কলেজে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের ডাইরেক্টর অফ ইন্সপেকশন এন্ড অডিটের উপপরিচালক এবং ইউনেস্কো ন্যাশনাল কমিশনের দায়িত্ব পালন করেন। ৯০ দশকের শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে উপপ্রধানমন্ত্রী এসএ বাড়ির সেক্রেটারির দায়িত্ব পালন করেন এবং ১৯৮২ পর্যন্ত জনাব এসএ বাড়ি পদত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে জনাব আলমগীর রাহাদারা বেগমের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হন। রাহাদারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন এবং তিনি ঢাকায় একটি বীমা কোম্পানিতে চাকরি করেন। এখন তিনি অবসর নিয়েছেন। জনাব মির্জা আলমগীর দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে, তারা হলেন মির্জা সাফারুহ এবং মির্জা সাফারুহ। সাফারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি অস্ট্রেলিয়ার একটি পোস্ট ডক্টরাল ফেলো। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া সরকারের সিনিয়র মেডিকেল সায়েন্টিস্ট হিসেবে কর্মরত। সাফারুহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেন এবং বর্তমানে ঢাকার একটি স্বনামধন্য স্কুলে শিক্ষকতা করেন। মির্জা আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচিত মেয়র। মির্জা আলমগীরের পিতা মির্জা রুহুল আমিন একজন পদদর্শক আইনজীবী এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি ঠাকুরগাঁও সংসদীয় আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মির্জা আলমগীরের পিতা মির্জা রুহুল আমিন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মির্জা আলমগীরের চাচা মির্জা গোলাম হাফিজ ও বিএনপির একজন প্রতিদর্শা রাজনীতিবিদ ছিলেন। তিনি 1979 সালে ঢাকার একটি সংসদীয় আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি 1978 থেকে 79 সাল পর্যন্ত ভূমিমন্ত্রী, 91 থেকে 96 পর্যন্ত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং 1979 থেকে 1982 পর্যন্ত দ্বিতীয় জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। মির্জা আলমগীরের আরেক চাচা উইং কমান্ডার এসআর মির্জা 1971 সালের এপ্রিল মাসে গঠিত মুজিবনগর সরকারে দায়িত্ব পালন করেন। 1971 সালে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কর্মকাণ্ডের তত্ত্বাবধানের জন্য নবগঠিত ডাইরেক্টরেট অফ উইং এইডস এর প্রধান হিসেবে নিযুক্ত হন। ওনার সম্পর্কে আমরা ডিটেলস আমি তুলে ধরলাম। এই পর্যায়ে আমাদের অতিথির আগে আমাদের বর্তমান সভাপতি ঢাকা ইউনিভার্সিটির জনাব রফিকুল ইসলাম আজাদ সাহেব তার বক্তব্য উপস্থাপন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আজকের ঢাকা রিপোর্টার্স ইউনিটির মর্যাদাপূর্ণ মিট দ্য প্রেসের অতিথি আমাদের প্রিয় সজ্জন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। তাকে আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটির 1800 সদস্যর পক্ষ থেকে অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে এই কোভিড সিচুয়েশনের মধ্যেও উনি আমাদের মাঝে সময় দিয়েছেন, উনি এসেছেন। আমরা আলমগীর ভাইকে যখনই দাওয়াত দিয়েছি উনি কখনো আমাদের না করে। আপনারা জানেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজব জয়ন্তী চলাকালে আমাদের যে 3 দিনের উৎসবের যে প্রথম রেলি হয়েছিল সেই রেলি তিনি উদ্বোধন করেছিলেন। খুব অসুস্থ উনি আছেন, আমি বেশি বক্তব্য বাড়াবো না। শুধু একটা কথা বলতে চাই, সেটা হলো যে আজকে রাজনীতিতে যে পরিচ্ছন্ন রাজনীতিবিদের খুব অভাব। আজকে এই আমাদের মির্জা আলমগীর ভাই তিনি একটা দৃষ্টান্ত, যে রাজনীতিতে আসলে পরিচ্ছন্ন রাজনীতি তিনি একটি দৃষ্টান্ত। আমি মনে করি যে রাজনীতিবিদদের তার থেকে অনুসরণ করার অনেক কিছু রয়েছে। আমিনভাই ঢাকা রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশের সবচেয়ে বড় পেশাদার সাংবাদিক সংগঠন। আমরা বছরে প্রায় 50টির মতো ইভেন্ট করে থাকি। বিভিন্ন সরকারের মন্ত্রী, এমপি এবং রাজনৈতিক বিরোধী দল আপনারা যারা আছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে এই সংগঠন পরিচালিত হয়। আপনি আমাদেরকে বিভিন্ন সময় যথেষ্ট সহযোগিতা করছেন, সেই জন্য আজকের এই সুযোগে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে আমরা চাইছি যে সকল দল মত পথের লোকজন সব একই আমরালার রিসার্চ। এটা হচ্ছে ডিআরইউ বিউটি। ডিআরইউ হচ্ছে একটি নন অ্যাফিলিয়েটেড নন পলিটিক্যাল অর্গানাইজেশন। সেখান থেকে আমরা এই ডিআরইউ আগামীতে আরো নতুন উচ্চতায় যাবে, আমরা সেই প্রত্যাশা করি। আমরা আগামী 30 তারিখে আমাদের নির্বাচন রয়েছে, 29 থেকে এজিএম রয়েছে। আমরা আসলে অনেকটা আমাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আপনারা নিজেদের নাম পরিচয় দিয়ে আপনারা প্রশ্ন রাখবেন, আপনাদের জন্য পুরোটা ওপেন করে দেওয়া হবে। এখন আমি অনুরোধ জানাচ্ছি আজকে মির্জা প্রেসের আমাদের সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আলমগীর তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। ঢাকা রিপোর্টার্স ইউনিয়ন আমাকে সবসময় একটু মনে হয় অতিরিক্ত পছন্দ করে ইউনিটি। আমি দুঃখিত, কারণ আমি যখন এখানে আসি তারা আমাকে অত্যন্ত আদরের সঙ্গে একটা আপ্যায়ন করেন এবং আমাকে তারা সবসময় সেই একটা উষ্ণতা তাদের কাছ থেকে পাই, যেটা আপনার সবসময় সকলের কাছে পাওয়া যায় না। আমি সেই জন্যই আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি তাদের এবং আপনার সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সময়টা এমন একটা সময়, কিছুটা বলা যায় যে একটা দুঃসময়। এই দুঃসময়টা একদিকে যেমন আপনার COVID-19 করোনা ভাইরাসের একটা ভয়াবহ আক্রমণ, যেখানে গোটা পৃথিবী প্রায় বলা যেতে পারে যে আপনার পর্যদস্ত হয়ে গেছে। প্রায় এখন পর্যন্ত একটি ভ্যাকসিন বা অন্য কোনো কিছু টিকা যেটাকে রিলাই করা যায় সেই ধরনের পাওয়া যায়। আমরা এর মধ্যেও আপনাদের যে সংবাদকর্মী যারা আছেন তারা যে সাহসিকতার সঙ্গে একদম সামনে থেকে লড়াই করছেন, বিশেষ করে আপনার আমরা কোভিড আক্রমণের প্রথম দিক থেকে দেখেছি আপনাদের অনেক সহকর্মী তারা আক্রান্ত হয়েছেন, অনেকে আপনার চলেও গেছেন পৃথিবী থেকে। এটা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসা শুধু নয়, পরিচয় আপনারা দিয়েছেন। আমি আজকে আগেই বলেছি সময় যে আমি একটু অসুস্থ, এটা গতকাল থেকে একটু অসুস্থ বোধ করছি। কারণে আমার এখন কোভিড ধরা পড়েনি, পজিটিভ না। তো শ্রদ্ধা জানাতে চাই আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাতে চাই। আমাদের জাতীয় নেতৃবর্গ যারা আমাদের এই দেশের স্বাধীনতার জন্য স্বাধিকারের জন্য দীর্ঘকাল সংগ্রাম করেছেন, আমাদের শেরেবাংলা ফজলুল হক সাহেব, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান সাহেব, এমন অত্যন্ত শ্রদ্ধেয় নেতৃবর্গ যারা তাদের জীবনে বাংলাদেশকে তৈরি করবার জন্য বাংলাদেশের ভিত্তিপ্রস্তর তারা তৈরি করেছিলেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, তাদের প্রতি মানান্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। তেমন এক সময়ে আমি আপনাদের সামনে এসেছি যখন বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, সেই মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্মাণ করা, সেটা কিন্তু অনুপস্থিত। আমরা সবাই জানি যে দীর্ঘ প্রায় 10-12 বছর ধরে আমরা এই কথাগুলো বলছি। আমরা বলছি যে ধীরে ধীরে গণতন্ত্রের যে স্পেস, সেই স্পেসটাকে নিয়ে নেওয়া হচ্ছে এবং মূলত 11-র পর থেকে বাংলাদেশে একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। এবং প্রথম থেকে আপনি তখন এখানে যারা আছেন অনেকেই জানেন তখন মূল স্লোগানটা ছিল তাদের মাইনাস টু থিওরি, অর্থাৎ বাংলাদেশের মূল যে নেত্রী দুজন, আমাদের প্রধানমন্ত্রী এবং বিরোধী নেত্রী খালেদা জিয়া, তাদেরকে রাজনীতিকে সরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া ছিল। পরবর্তীকালে অত্যন্ত দুঃখজনক ভাবে, দুর্ভাগ্যজনক ভাবে যারা এই চক্রান্ত ষড়যন্ত্রটা করছিল এবং যারা এর পেছনে কলকাঠি নাড়ছিল তারা -1 চলে আসে এবং সেখানে আরো দুঃখজনক ভাবে তাদের সঙ্গে আপনার কিছুটা বলা যেতে পারে যে সহযোগিতা করতে শুরু করে, কিছুটা সক্রিয়ভাবে একটা ভূমিকা পালন করে বর্তমান যে আওয়ামী লীগ যারা সরকারে আছে। কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সেই 1/11 সরকারের যে আপনার যারা ছিলেন মির্জা ফখরুল, তাদের কর্মকাণ্ডগুলো সবই কিন্তু ছিল আপনার অসাংবিধানিক। 2 বছর আপনার জোর করে থাকা, আবার হাইকোর্টকে দিয়ে আপনাদেরকে করে নেওয়া, আপনার একটা বৈধ করার চেষ্টা করা, এটা কিন্তু আপনার বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের সম্পূর্ণ বিরোধী ছিল। এবং দুঃখজনক ভাবে তখনকার যে নেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু বলেছিলেন যে এই 1/11 সরকারের সকল কর্মকাণ্ডকে তারা ক্ষমতায় আসলে তারা বৈধতা দেবে, যার ফলে দেখা গেল যে 1/11 যে সমস্ত কর্মকাণ্ড সেগুলোকে বৈধতা দিয়ে এবং তারা যখন আপনার তাদের সহযোগিতায় নির্বাচিত হয়ে আসলেন, আসার পর থেকে তারা কিন্তু এখানে মূল যে দলটি, প্রধান যে দলটি বিএনপিকে নির্মূল করবার কাজে তারা লেগে গেলেন, যেটা এই দেশের গণতন্ত্রের জন্য কখনোই কোনো ভালো ফল আনেনি এবং ভবিষ্যতে আনবে না। বাংলাদেশ আমরা সবসময় যেটা স্বপ্ন দেখেছি, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে আপনার সমাজটা হবে গণতান্ত্রিক, একটা মুক্ত সমাজ থাকবে এবং মানুষ তার সুযোগগুলো পাবে যেখানে তার নিজেকে বিকশিত করতে পারবে, যার যেখানে যেটুকু সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতার মধ্যে দিয়ে সেই সমাজের মধ্যে বেড়ে উঠতে পারবে। কিন্তু দুঃখজনকভাবে দেখা গেল এখানে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সেই গণতন্ত্রকে একেবারে ধীরে ধীরে আপনার নিয়মান করে তাকে দূর করে ফেলা, গণতন্ত্রকে হরণ করার একটা প্রক্রিয়া শুরু করে। সেগুলো আমাদের মনে আছে, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে সবসময় একটা প্রবলেম ছিল এবং এই নির্বাচন ব্যবস্থাটাকে সুষ্ঠু করার ব্যাপারে অনেকে কথা বলেছে, কাজ করেছে, কিন্তু দেখা গেছে যে আসলে যে কালচারটা তৈরি হয়েছে বাংলাদেশে, পলিটিক্যাল কালচার, সেই পলিটিক্যাল কালচারে সবসময় দেখা যায় যে সরকারে থাকে সে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নির্বাচন ব্যবস্থাটাকে এবং এই নির্বাচন ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা পুরো গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটাকেই তারা আঘাতগ্রস্ত করে। এই জায়গায় আপনার দেখা গেল যে আওয়ামী লীগ সরকার আসার পরেই তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রথমে তারা যেটা করেছে সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার যে বিধান ছিল সেই বিধানটাকে তারা বাতিল করেছে, যদিও সব রাজনৈতিক দলই কিন্তু এটাকে চেয়েছে, দুর্ভাগ্যজনকভাবে সেটা তারা করেনি এবং ওই বিচারপতি খালেদাকে রায়ের কিছুটা অবব্যাখ্যা করে তারা তত্ত্বাবধায়ক সরকার বিধানটাকে বাতিল করে দিয়ে আবার দলীয় সরকার অধীনে নির্বাচন ব্যবস্থা নিয়ে আসে। তখনই কিন্তু আমাদের দলের চেয়ারপারসন তিনি বলেছিলেন যে এই ব্যবস্থাটা, অ্যামেন্ডমেন্টটা, এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় একটা ক্ষতি হয়ে দাঁড়ালো এবং বাংলাদেশে একটা চিরস্থায়ী যে অস্থিতিশীলতা, অনিশ্চয়তা, সেটার ব্যবস্থা করা হয়। আমরা দেখছিও তাই যে পরবর্তীকালে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো তো নির্বাচন বলা যাবে না, সেই নির্বাচনগুলো আপনার পুরোপুরিভাবে একটা প্রহসনে পরিণত হয়েছে। যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেগুলো আপনার দলীয় চিন্তা ভাবনা থেকে, দলীয় তাদের যারা সম্ভাবনা তাদেরকে নিয়ে এসে তার নির্বাচন কমিশন এবং বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে নির্বাচন কমিশনের দ্বারা। আপনারা লক্ষ্য করেছেন গতকালও যে নির্বাচন হয়ে গেল ঢাকা 18-তে, সেখানেও ওই নির্বাচনের পরে মাঝখানে প্রধান নির্বাচন কমিশনার তিনি বললেন যে এই নির্বাচন কমিশন এত ভালো যে আমেরিকার তাদের কাছ থেকে আপনার শিক্ষা গ্রহণ করা হয়েছে। আমেরিকায় 4-5 দিন আগে আপনার ফলাফল করতে তারা ৪-৫ মিনিটে সেই ফলাফল দিতে পারে। এর চেয়ে হাস্যকর কথা একজন প্রধান নির্বাচন কমিশনার কাছ থেকে আসতে পারে, এটা আমরা কল্পনা করতে পারি। এটাতেই বোঝা যায় যে আমাদের গণতন্ত্রের অবস্থা কোথায়, নির্বাচনের ব্যবস্থা কোথায়, রাষ্ট্র কিভাবে চলছে, এই কথাগুলোতে কিন্তু খুব পরিষ্কার করে বোঝা যায়। আমরা যে কথাটা বলতে চাই সে কথা হচ্ছে যে আসলে বাংলাদেশের জন্মের ব্যাপারটি নয়, গোটা পৃথিবীতেই গণতন্ত্রই হচ্ছে একমাত্র ব্যবস্থা যাকে বলা হয় যে সব খারাপেরও ভালো, অর্থাৎ খারাপ কিছু থাকতে পারে তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যবস্থা জনগণের বিকাশের জন্যে, রাষ্ট্রের কল্যাণের জন্যে, মানুষের কল্যাণের জন্য প্রতিনিধিত্বমূলক সরকারের ব্যাপারটা দুর্ভাগ্যজনকভাবে সেটা বাংলাদেশে একেবারেই। এখানে একটা পার্লামেন্ট আছে, যে পার্লামেন্টে জনগণের কোনো বিষয় নিয়ে আলোচনা হয় না, ২, ৩, ৪, ৫ মিনিটের মধ্যে সমস্ত আইন পাশ হয়ে যায় এবং যে আইনগুলোর মধ্যে দিয়ে আপনার জনগণের উপকার দূরের কথা, কল্যাণ দূরের কথা আরো কষ্টের মধ্যে পড়ে। আজকে দেখুন যে হারে ট্যাক্স বেড়েছে, ভ্যাট বেড়েছে, ভ্যাটের পার্সেন্ট বেড়েছে। আপনার যে মোবাইল ফোন, আমি তো আগে ৫০০ টাকা যদি আমি ভরতাম আমার অনেকদিন চলে যেত, এখন এই ১০০০ টাকা ভরলে আমার মোবাইল ফোন চলছে। প্রত্যেকটা জিনিসের দাম এমনভাবে বেড়েছে, আপনি বাজারে যাবেন চালের দাম বেড়েছে, আপনার তেলের দাম বেড়েছে, সবজির দাম বেড়েছে, অন্যান্য সব কিছু নিত্য প্রয়োজনীয়তার দাম আকাশচুম্বী হয়ে গেছে। এবং দুর্ভাগ্যজনকভাবে এইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো সদিচ্ছা আমরা সরকারের মধ্যে দেখতে পাই। মাঝে মাঝে দেখতে পাই যে আপনার ম্যাজিস্ট্রেট, মোবাইল কোর্ট, র্যাব তারা নামছেন, নেমে কয়েকজনকে ধরছেন, জরিমানা করছেন, কিন্তু তাতে কিন্তু দ্রব্যমূল্য নিচে নেমে আসে না। তারা দ্রব্যমূল্য নির্ধারণ করে দেন, সেটা নির্ধারণ কাছেও যায় না। আমরা পেঁয়াজের বেলা তো তাই দেখলাম, আমরা আপনার চালের দাম সেই একই ঘটনা দেখলাম। সমস্যাটা যেটা সেটা হচ্ছে ক্রাইসিসটা, যেটা ক্রাইসিসটা হচ্ছে পুরোপুরি গণতন্ত্রের ক্রাইসিস। যদি গণতন্ত্র না থাকে তাহলে কোথাও কোনো জবাবদিহিতা থাকবে না, অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, যার ফলে আজকে এই বিষয়টাই আপনার সবচেয়ে বড় সমস্যা। কারো কোনো জবাবদিহিতা নেই। আপনার স্বাস্থ্য সেক্টরে দেখছেন কিভাবে স্বাস্থ্য সেক্টরকে একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। সেখানে দুর্নীতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে দুর্নীতি নিয়ে এখন আর মানুষ কথাও বলতে চায় না, একটা সহনশীল অবস্থায় চলে যায়। আপনারা লক্ষ্য করেছেন যে ড্রাইভারের ৪০০-৫০০ কোটি টাকা ধরা পড়ে, আপনার পিয়নের ৬০০-৭০০ কোটি টাকা ধরে, কিন্তু বড় কেউ ধরা পড়ে না। সবসময় ধরা পড়ে আপনার দেখবেন ওই ছোট ছোট মিনিচার ধরা পড়ে। আর কি এই যে রিজেন্ট হাসপাতালের সাহেব, ওই একজন দিয়ে ধরতে, কিন্তু ওই সাহেবের সঙ্গে যিনি চুক্তি করলেন, যিনি বসলেন, সেই মন্ত্রী এবং সচিব তাদেরকে কিন্তু কোনো কিছুর আওতায় আনা হল না। সরকার দুর্ভাগ্যজনকভাবে এই বিষয়গুলো তারা কগনিজেন্সি নেয় না। আমরা যে কথাগুলি বলি তারা মনে করে যে আমরা শুধু সমালোচনা শক্তি করছি, তা তো না। আমরা তো ইমপ্রুভ করো, ঠিক আছে, একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করো, যে নির্বাচনের মধ্যে দিয়ে জনপ্রতিনিধিত্ব আসুক, সেটা যদি আওয়ামী লীগ যেতে বা অন্য কোনো দল যেতে তাই হবে, কিন্তু এই ব্যবস্থাটাকে তারা একদম ভেঙে দিয়েছে। আপনাদের সাংবাদিক ভাইরা যারা কাজ করছেন অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করেন, আমরা জানি আপনাদের অনেকেই এই শুধুমাত্র আপনাদের পেশার কারণে প্রাণ হারিয়েছে অনেকেই। আপনাদের দুঃখজনকভাবে হচ্ছে যে আপনারা এখন পর্যন্ত সাগর রুনি, তাদের কোনো হদিশ পাওয়া যায়নি, এখন পর্যন্ত তাদের খুনিকে খুঁজে পাওয়া যায়নি। আমি সাগর রুনির হত্যাকাণ্ডের পরে পরে গিয়েছিলাম তার বাসায়। রুনি আমাদের দূর সম্পর্কে একটু আত্মীয় হবে, তা আমি গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে সেখানে কিছুক্ষণের মধ্যে সারা কাতুন তিনি বললেন যে ২৪ ঘন্টার মধ্যে খুনিকে ধরা হবে। আজ পর্যন্ত ৪৮ ঘন্টা সেখানে তাদেরকে ধরা সম্ভব হয়নি, তাদেরকে লোকেট খাওয়া সম্ভব হয়নি, এত তারা ধরে ফেলছে, এটা ধরতে পারেনি। কারণ অনেকেই অনেক কথা লেখেন, বলেন কি কারণে তাদেরকে ধরা সম্ভব হচ্ছে না, এটা আপনারা দেখেন। বাংলাদেশ ব্যাংকের যে হ্যাকিং হয়ে গেল, বিরাট টাকা কি হয়েছে, কোনো কিছু হয় বাংলাদেশ। আপনার স্টক এক্সচেঞ্জের হাজার হাজার কোটি টাকা আপনার লুটপাট করে নিয়ে গেল, তার প্রতিবেদন তৈরি হলো, অর্থমন্ত্রী বললেন যে প্রতিবেদন পাওয়া গেছে, এদের হাত এত লম্বা যে আমাদের পক্ষে সেটা ধরা সম্ভব হচ্ছে। এরপরে তো ব্যাংকগুলোর অবস্থা সবাই জানেন, লুটপাট হয়ে লুটপাট করে চলে যাচ্ছে এবং সবাই কিন্তু আপনার এদের সঙ্গে যারা জড়িত তারা সরকারি দলের সঙ্গে সম্পৃক্ত যেভাবে কিছু না হবে একটা মিনিমাম আপনার যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে সেই দেশের পক্ষে আপনার রাষ্ট্র পরিচালনা ন্যূনতম যে ব্যাপারটা দরকার হয় সেটা সম্ভব হয় না। আমরা বিএনপি আপনারা জানেন যে বিএনপি হচ্ছে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এর জন্মটা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মধ্যে, সেই ইতিহাসটা অনেকে বিকৃত করেন, আজকের এখনকার আওয়ামী লীগ আওয়ামী সরকার বিকৃত করতে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন এই দলটি তৈরি করেন তখন পলিটিক্যাল ভ্যাকুয়াম ছিল, রাজনৈতিক শূন্যতা ছিল। ৭৫ সালের পট পরিবর্তনের পরে পরিপূর্ণ রাজনৈতিক শূন্যতা ছিল। সেই পরিপূর্ণ রাজনৈতিক শূন্যতাকে পূরণ করবার জন্যে এবং রাজনীতিকে সামনে নিয়ে আসার জন্যে উনি কিন্তু ওই বিইং এ জেনারেল উনি কিন্তু মার্শাল দিয়ে দেশ চালাতে চান। উনি আবার গণতন্ত্রে ফিরে এসে, এটা আমরা জানি সবাই যে এর আগে ছিল একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল তিনি কিন্তু বহুদলীয় শাসন ব্যবস্থা আপনার পার্টি সিস্টেম তিনি ইন্ট্রোডিউস করলেন এবং একই সঙ্গে সমস্ত দলগুলোকে কিন্তু তিনি আপনার নিবন্ধন দিলেন, যেটা এর আগে নিবন্ধন ছিল না। এই আওয়ামী লীগ কিন্তু তখনই নিবন্ধিত হয়েছে, এটা আপনার দিস ইজ টু বি নোটেড। কারণ অনেকে আমরা এটা জানি না যে আওয়ামী লীগ দ্বিতীয়বার, কারণ বাকশাল যখন হয় তখন সব দলকে নিষিদ্ধ করা হয়েছে, যার ফলে তাদেরকে আবার নতুন করে আপনার নিবন্ধিত হতে হলো। এই কারণে সেটা আওয়ামী লীগ তখনই নিবন্ধিত হয়েছে। উনি যখন বিএনপি তৈরি করেন কারণ তার এটা ফ্রন্ট ছিল, এখানে একটা ইতিমধ্যে প্ল্যাটফর্ম বিভিন্ন চিন্তা ভাবনার লোকজনদেরকে নিয়ে, দেশপ্রেমিক যারা, দেশকে ভালো চায় যারা, জাতীয়তাবাদ রাজনীতিতে যারা বিশ্বাস করেন তাদেরকে নিয়ে তিনি প্ল্যাটফর্মটা তৈরি করে বাংলাদেশ জাতীয় দল গঠন করেছিল। এবং তার মূল বিষয়টা ছিল যে এখানে উদার গণতান্ত্রিক রাজনীতিকে আপনার প্রবেশ করার চেষ্টা করা, সেই কাজটা তিনি শুরু করেছিলেন। এবং আপনারা সবাই জানি যে অতি অল্প দিনের মধ্যেই রাজনীতির অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছিল, যার ফলে আপনার তখন উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু হয়েছিল। অল্প সময়ের মধ্যে বাংলাদেশ কিন্তু একটা জায়গা করে নিয়েছে। আমাদের মনে আছে নিশ্চয়ই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যখন আপনার তিনি রাষ্ট্রপতি হন, হওয়ার পরে অল্প দিনের মধ্যেই কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রেও একটা বড় রকমের একটা জায়গা তিনি করে নিতে পেরেছিলেন বাংলাদেশের জন্য। আপনার চীনের সঙ্গে, সৌদি আরবের সঙ্গে, মিডল ইস্টের সঙ্গে যে সম্পর্ক তখন স্থাপিত হয় এবং পাশ্চাত্য বিশ্ব তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তাকে আপনার সহযোগিতা করতে থাকে। আমরা দেখেছি তখন আপনার ইরাক যুদ্ধে তাকে আপনার নেগোসিয়েটর করে পাঠানো হয়। আমরা দেখেছি বাংলাদেশ তখন আপনার জাতিসংঘের যে অস্থায়ী নিরাপত্তা পরিষদ সেখানে তার জাপানকে হারিয়ে সে আপনার নির্বাচিত হয়, সদস্য নির্বাচিত হয়। এবং সেই সময় জিয়া রহমানকে বলাই হতো যে তিনি হচ্ছেন একজন আপনার এমন একজন রাষ্ট্রপতি যিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এবং এটাতে আপনার তখনকার যে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ম্যাডাম, তিনি বলেছেন যে জিয়া রহমান যদি 1981 সালে নিহত না হয়ে 1975 সালে নিহত হতেন তাহলে বাংলাদেশ একটা আফগানিস্তান অথবা লাইবেরিয়ার মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। 3 বছরেই তিনি ভিত্তিটা পরিবর্তন করেছেন। আজকে যে গার্মেন্টস আমরা দেখছি সেই গার্মেন্টসের মূল ভিত্তি কিন্তু তার। আজকে যে আপনার রেমিটেন্সের দেখছি যেটা, সেই রেমিটেন্সও কিন্তু ওই সময় তিনি এটা ইন্ট্রোডিউস করেছিলেন, শ্রমিকদেরকে বাইরে পাঠিয়ে সেই ব্যবস্থা তিনি করেছেন। অর্থনীতির সংস্কার নিয়ে এসে একটা বদ্ধ অর্থনীতিকে মুক্ত করেছিলেন এবং ইনভেস্টমেন্ট, বিদেশি ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট আত্মসাৎ করেছিলেন। এই যে আপনার শুরু হয়েছিল এটা আপনার আসলেও বাংলাদেশের ভিত্তিতে তখন স্থাপিত হয়েছিল। মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। দুর্ভাগ্য আমাদের যেটাকে আমরা পরবর্তীকালে সেই গণতন্ত্রকে আমরা ধরে রাখতে পারিনি। এটা নিঃসন্দেহে জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুঃখের, জাতি হিসেবে আমাদের জন্য একটা কলঙ্কের কথা যে আমরা নিজের হাতেই গণতন্ত্রকে আমরা নষ্ট করেছি। কাদের হাতে গণতন্ত্র নষ্ট হয়েছে? যারা একসময় অত্যন্ত সংগ্রামী ভূমিকা পালন করেছে গণতন্ত্রের জন্য, যারা একসময় আপনার অনেক কিছুটা ত্যাগ স্বীকার করেছে, তারাই কিন্তু ওই ৭২ সালেও থেকে ৭৫ সালের মধ্যে, ৭৫ সালে বাকশাল করেছিল একজন ব্যবস্থা, এবারও তারাই আমরা গণতন্ত্রকে ভিন্নভাবে, ভিন্ন মোড়কে তারা এখানে একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছে। এটা হচ্ছে বাস্তবতা। এখানে অনেকেই অনেক রকম চিন্তা করতে পারেন, আমার সঙ্গে ভিন্ন মত পোষণ করতে পারেন, বাট দ্যাটস দ্য রিয়েলিটি। আমার প্রশ্ন হচ্ছে, যেটা আমি সবসময় করতে চাই, যে আমাদের কি এমন সমস্যা হলো যে আমরা আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম থেকে বাদ দিলাম, যার ফলে কি হলো পার্মানেন্টলি এই যে আপনার পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার, এই পিসফুল ট্রান্সফার অফ পাওয়ারটাকে আমরা রাখতে পারলাম। এটা আপনার এখন সবসময় একটা সমস্যার সমস্যা। আমি আমার এই বক্তব্য দীর্ঘ করতে চাই না। বিএনপি একটা কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চায়, বিএনপি গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়, ফিরিয়ে আনতে চায়, বিএনপি মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে আনতে চায়, বিএনপি মানুষের ভোটের যে অধিকার, আপনি দেখুন নির্বাচন হচ্ছে, কালকেও দেখলাম ঢাকায় আপনার ওখানে 15% হয়নি, 14.9%। এটা হচ্ছে এত কিছুর পরেও, এত কিছু সবকিছু নিয়ন্ত্রণে নিয়েও 14% বেশি তারা অফিসিয়ালি দেখাতে পারছে না। আর যেখানে আপনার যে সিরাজগঞ্জে, ওখানে তো আপনার কেউ ঢুকতেও পারেনি, বেরোতেও পারেনি, আপনার বিএনপি যে ক্যান্ডিডেট সে ঘর থেকে বেরোতেই পারে, তাকে বেরোতেই দেওয়া হয়নি। সেখানে পার্সেন্টেজ অনেক বেশি, কারণ সেটা যা খুশি তারা করেছে। প্রত্যেকটা নির্বাচনের এই অবস্থা। এখন এইভাবে আমরা একটা জনপ্রতিনিধিত্বহীন একটা ব্যবস্থা কিভাবে আপনার দেশের উন্নয়ন করবে, কল্যাণ করবে? হ্যাঁ, মেগা প্রজেক্ট দেখাচ্ছে আপনার পদ্মা প্রজেক্ট, তারপরে আপনার ফ্লাইওভার্স, ফ্লাইওভার্স মেগা প্রজেক্ট, এগুলো কিন্তু আপনার উন্নয়নের ইন্ডেক্স না। উন্নয়নের ইন্ডেক্স হচ্ছে যে আপনার মানুষের প্রকৃত আয় কতটা বাড়ছে, সে কতটুকু খেতে পারছে, কতটুকু পড়তে পারছে, তার বাচ্চাদের জন্য কতটুকু লেখাপড়ার ব্যবস্থা করতে পারছে, তার স্বাস্থ্যসেবা কিভাবে চলছে, এগুলো হচ্ছে ইন্ডেক্স। সেই জায়গায় স্বাস্থ্য আমাদের একেবারে ভেঙে পড়েছে, একেবারে সর্বনাশ হয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থা। একজন মানুষও এখন আপনার স্বাস্থ্য ব্যবস্থা সরকারিভাবে পায় না, সেই রিয়ালিটি বলছি। আপনার আপনার যে হাসপাতালগুলোতে যান, এখন তো আমরা আপনার প্রাইভেট হসপিটাল, অ্যাপোলো, স্কোয়ার, ইউনাইটেড এসব থেকে অভ্যস্ত, কিন্তু আমরা যদি আপনার একটু সরকারি হাসপাতালগুলো দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে চিত্রটা কি। বিশেষ করে ঢাকার বাইরে যদি যান, তাহলে আরো দেখবেন কি ভয়াবহ চিত্র। একই সঙ্গে আপনার শিক্ষা ব্যবস্থা, আমরা কয়েকদিন আগে আপনাদের পত্রিকাতে আমরা দেখলাম যে এখন নাকি 1000-এর মধ্যে খুঁজে পাওয়া যায় না ঢাকায় বিশ্ববিদ্যালয়ের যে আপনার র্যাঙ্কিং, খুঁজে পাওয়া যায় না। তো এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একসময় বলা হতো আপনার প্রাচ্যের অক্সফোর্ড, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে এখন আমরা 1000-এর মধ্যেও খুঁজে পাই না। ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ, ব্যাঙের ছাতার মতো ইউনিভার্সিটি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এই সরকারের আমলে এইভাবে গড়ে উঠেছে। আমরা কারণটা হচ্ছে যে মূল বিষয়টা তাদের যেটা হচ্ছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, দুর্নীতি, চরমভাবে দুর্নীতি। আমরা বিএনপি এই জিনিসটা অবসান করতে চাই। আমরা সত্যিকার জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার নিয়ে আসতে চাই, এবং সেটা আমরা যেটা বিশ্বাস করি, এটা পরিষ্কার করে বলতে চাই, আমরা মনে করি কোনো দলীয় সরকার, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কোনো দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু হওয়া নির্বাচন সম্ভব না। সেই কারণে আমরা মনে করি যে নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার আর নিরপেক্ষ নির্বাচন কমিশন, এই দুটো জিনিস ছাড়া এখানে কোনোদিনই সুষ্ঠু নির্বাচন হবে না। আজকে দেখুন আমেরিকাতে এত সমস্যা, কিন্তু নির্বাচন কমিশন স্ট্রং। ইন্ডিয়াতে ওদের মধ্যে অনেক মতভেদ, ইলেকশন কমিশনটা হচ্ছে স্ট্রং, ওখানে কেউ কোশ্চেন করে না। এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের সকলের একটু ভাবা দরকার, বিশেষ করে যারা চিন্তা করেন, চিন্তাশীল মানুষ আছেন, তাদের বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা দরকার। আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি যে সিভিল সোসাইটি কিছুটা আপনার নীরবতা পালন করে। কেন হয়? ভয়ে, ভীতিতে, ত্রাসে। এটাও কিন্তু আপনার ফ্যাসিস্ট গভর্নমেন্টগুলোর একটা আপনার কৌশল, যে এমন একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করো, ত্রাসের অবস্থা সৃষ্টি করো, যেন কেউ কোনো কথা বলতেই সাহস না পায়। আপনার আগে যারা কথা বলতে দেখবেন টক শোতে, আপনার তারা আসে না, ওরা না হয় ওখানে কি বলতে কি বলবো, তারপরে আমাদের মামলা হবে। তো অনেকটা আপনাদের যেটা ভয়ঙ্কর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা তো একটা ভয়ঙ্কর বিষয় এসছে। এটা তো আমরা মনে করি যে সংবাদপত্রের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদ, এবং খুব পরিকল্পিতভাবে আপনার সংবাদপত্রের স্বাধীনতাকে এখানে ধ্বংস করা হচ্ছে। আরেকটা দুঃখজনক ব্যাপার, এটা আমি পাই ওনাদের সঙ্গে আলাপ করি, যে আমাদের আগে আপনার যখন আপনার দেশ আমরা সংগ্রাম করেছি বিভিন্ন সময়ে, পুরো দেশ জাতি সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, তখন দেখি আপনাদের যে সংবাদ কর্মীদের মধ্যে যে ঐক্য, এটা ছিল অত্যন্ত শক্ত, এটা কিন্তু এখন ভেঙে গেছে, আপনাদের বিভক্ত হয়ে পড়েছে এবং আপনাদের ইস্যুগুলো দিয়ে আপনারা এক হতে পারেন না, যার ফলে জাতি কিন্তু সাফার করছে, জাতি এটার জন্যই সাফার করছে। তা আমি মনে করি যে এই বিষয়টা আপনাদের চিন্তা করা দরকার, যারা গুড সেন্স প্রিভেল করে জাতির মধ্যে, এগুলো ভালো আছে। আরেকটি কথা যেটা আমি নতুন প্রজন্মের জন্য বলতে চাই, আমরা কিন্তু অনেক বয়স হয়ে গেছে, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি, মুক্তিযুদ্ধ করেছি, দেশ একটা স্বাধীন দেশ এসেছে। আজকে 50 বছর পরেও, আর কয়েকদিন পরেই 50 বছর পূর্তি হবে, আমাদের ওই একই কথা বলতে হচ্ছে, গণতন্ত্রের কথা বলতে হচ্ছে, আমার ভোটের অধিকারের কথা বলতে হচ্ছে, আমার বেঁচে থাকার অধিকারের কথা বলছে। এমন একটা দেশ আমরা তৈরি করলাম যে দেশে আপনার বিনা বিচারে আপনার হত্যা হয়ে যাবে, যেখানে আপনার ক্রস ফায়ারের নাম করে আপনার হত্যা হয়ে যাবে, যেখানে বিচার ব্যবস্থাতে গিয়ে মানুষ গিয়ে বিচার পাবে না, এটা তো আমরা চাই, কেউই চাইনি। আজকে সেই বিষয়গুলোকে যারা আপনার নতুন প্রজন্মের মানুষ, তাদেরকে এই জিনিসগুলোকে উপলব্ধি করে আমার তাদেরও সচেতন হওয়ার প্রয়োজন আছে, তাদেরও আওয়াজ তোলার দরকার আছে। সকলে আওয়াজটা না তুলতে পারলে আমরা কিন্তু আসলেও আপনার একটা জায়গায় চলে যাব যখন আমাদের আর কোনো ক্ষমতা থাকবে না। এটা আপনার ইতিহাসে আছে, মানব সভ্যতার ইতিহাসে আছে, যে অনেক জাতি কিন্তু আপনার এই ধরনের অবস্থায় পড়ে গিয়ে দেয় লস হয়ে। আমরা তো সেই জাতি নই, আমরা আপনার যুদ্ধ করে এসেছি, আমরা সংগ্রাম করে এসেছি, আমরা সংগ্রাম করে গণতন্ত্র অর্জন করেছি। আবার আমরা থেকে ফিরিয়ে আনতে পারবো যদি আমরা সবাই সচেতন হই, ঐক্যবদ্ধ হই। আমি অতীত চাহিদা করতে চাই না, আমাদের অতীতের নেতারা সবাই কম বেশি আমাদের জন্য বহু কিছু করেছেন, একটা স্বাধীন দেশ দিয়েছেন, এর চেয়ে আর কি দেবেন তারা? দে হ্যাভ গিভেন ইট। আমরা এটাকে কিভাবে তৈরি করছি, আমরা এটাকে কিভাবে আপনার রক্ষা করছি, এটাও তো একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমি অনুরোধ করব যে আপনারা এই জিনিসগুলো প্রচার করবেন, বলবেন, যাতে করে মানুষ সত্যিকার অর্থেই তার যে অধিকার, অধিকার থেকে সে বঞ্চিত হয়। আজকের যে শিশু, সেই শিশু বেড়ে উঠছে, কি দেখছে তার তো ধীরে ধীরে তার স্বপ্ন তৈরি হয় যে আমি একটা সুন্দর জায়গায় যাব, আমি একটা চমৎকার একটা বাগানের মতো একটা পরিবেশ আমার সৃষ্টি হবে। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, আমরা সেই শিশুটিকেও কিন্তু আমরা সেই পরিবেশ দিতে পারি না। আসুন আমরা সবাই মিলে এই বিষয়গুলোকে লক্ষ্য করে সচেতন হয়ে আমরা সেই কাজটা করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাদের, আমি একটু লম্বাই করে ফেলেছি বোধহয়। তো যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা অবশ্যই পরিচয় দিয়ে একজন একজন পারবেন। আমি ঘটনাপাড়া ইন্ডিপেন্ডেন্টে কাজ করি। গতকাল রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় শাহবাগ থানায় 70 জনকে আসামি করা হয়েছে, পল্টন থানায় 138 জনকে আসামি করে মামলা করা হয়েছে এবং অভিযোগ এসছে যে এটা বিএনপির করেছে। আমি আশা আপনার কাছ থেকে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, যে ঘটনাটা গতকাল ঘটেছে, শুধু দুঃখজনক না, ন্যাক্কারজনক। আমি তীব্র ভাষায় এটা নিন্দা করছি। আমরা যারা রাজনীতি করি, আমরা সবসময় আপনার আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক চিন্তা ভাবনা করি, চিন্তা পদ্ধতিতেই আমরা আপনার কাজগুলো করবো। এগুলো কখন হয়? যখন দেশে গণতান্ত্রিক কোনো স্পেস থাকে। আপনি একটা মিছিল করতে পারবেন না, আপনি কোথাও গিয়ে একটা সভা করতে পারবেন না, এই জিনিসটা অনেকদিন ধরে হয়ে আসছে, যার ফলে আপনার এগুলো অনেক সময় এ ধরনের যারা দুষ্কৃতিকারী তারা এই সুযোগগুলো নিয়ে তারা এই সমস্ত গুরুত্ব পায়। একই সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনারা জানেন যে দেখা যায় যে এই সরকারের কিছু কিছু অংশ যারা আপনারা বিভিন্নভাবে কাজ করে, কেউ কেউ এগুলোকে আপনার সাবটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়, এটা আমরা অতীতে দেখেছি। মেলাইন বিএনপি, বিএনপিকে এর আগেও আপনার এইভাবে আপনার করা হয়েছে, আপনার অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়, কিন্তু বিএনপি এই রাজনীতি করে না। এবং আমরা মনে করি যে আমাদের অভিজ্ঞতা থেকে বলছি আর কি, যে সরকারের কিছু এজেন্টস থাকে, সাবোটিয়ার্স, এই এজেন্ট সাবোটিয়ার্স এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা আন্দোলন যেটা শুরু হচ্ছে বা যেটা হতে যাচ্ছে বা যেটা আপনার ধরেন একটা ভালো জিনিসের জন্য এগিয়ে যাচ্ছে, ওটাকে সাপোর্টাস করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়। বাট অ্যাট দ্য সেম টাইম we condemn it, এটাকে আমরা একেবারে তীব্র ভাষায় নিন্দা করছি এবং এই দুষ্কৃতিকারীরা তারা যাই হোক যারাই হোক এটাও আমরা মনে করি যে এটা আপনার কগনিজেন্সে নেওয়া দরকার। জি 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 আমাদের এই মিথ্যা রিপোর্ট আর স্টোরিটাকে একটু ভিন্ন ক্যাটাগরি বিএনপি অফিসে কিংবা আপনার সংবাদ সম্মেলনে দেখানোর প্রশ্ন করে মনে করবো না। প্রশ্ন হল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করছিলেন সেটা অনেক ডায়নামিক অনেক চমকের ফল এবং এই দলটি অনেক দূর এগিয়েছে। হচ্ছে আপনার মূল্যায়নে কি বলবেন বিএনপি কত দূর এগিয়েছে এবং বর্তমান যে খারাপ অবস্থা আছে গণতন্ত্রের জন্য দেশের নির্বাচনের জন্য দেশের উত্তরের জন্য বিএনপি কতটা সক্ষম হবে বর্তমান অবস্থা? বিএনপি আপনার আগে বলেছি আপনার বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। তো গণতান্ত্রিক চর্চাটা যদি দেশে না থাকে, গণতান্ত্রিক পরিবেশ যদি দেশে না থাকে তাহলে গণতান্ত্রিক দলগুলোর কাজ করা কঠিন হয়ে দাঁড়ায়। অর্থাৎ আপনার গণতান্ত্রিক দলগুলো কিভাবে কাজ করে যে কোনো অন্যায় হলো সে অন্যায়ের প্রতিবাদ করা, সেই প্রতিবাদটা আপনার হতে পারে মিটিংয়ে মিছিলে হতে পারে, আর পার্লামেন্ট থাকলে সে পার্লামেন্টে থাকলে পার্লামেন্টের কথা বলতে পারে। এখানে তো পার্লামেন্ট সেভাবে নির্বাচিত হয় যেখানে পার্লামেন্টে বিএনপি প্রতিনিধি মাত্র 5 জন 6 জন আছে, তাও আমরা পার্টিসিপেট করেছি বলেই আছে। এখানে সেই পরিবেশটা পাওয়া যায় না, সেই স্পেসটা আপনি পান না, আপনি এখানে মিটিং করতে পারেন না। এখন তো একেবারেই ব্যান করে দিয়েছে যে কোনো মিটিং করা যাবে না কোভিডের কারণে। এর আগেও যখন কোভিড ছিল না তখন পুলিশের অনুমতি ছাড়া আপনি কিছু করতে পারছেন না, তাও আবার পুলিশ তার ইচ্ছা মতো অনুমতি দেবে। সার্ভারটি উদ্যান আমাদেরকে ব্যবহারই করতে কোনোদিনই নাই। ওই একমাত্র আমার মনে আছে যখন আমরা এই করলাম কাউন্সিল করলাম তখন কিন্তু আমাদের করতে হয়েছে তারা। এই যে বিষয়গুলো এখন আপনার ধীরে ধীরে কিন্তু আপনার এই মত প্রকাশের স্বাধীনতার জায়গাগুলো ভেনুগুলো সেগুলো কিন্তু আপনার কমে গেছে। আগে ছিল পল্টন ময়দান, পল্টন ময়দান আপনার বন্ধ করে ওখানে স্টেডিয়ামটা স্টেডিয়াম কারা করে করা, এই যে মুক্তান এটাকে আপনার ক্লোজ করে দেওয়া। মানিক মেয়ে ওই জায়গায় আমরা বহু মিটিং করেছি, এটাকে আমরা আইল্যান্ড ট্যালেন্ড করে সেটা বন্ধ করে দেওয়া। এখন সবেজন নীলমণি আছে আপনার সারার বিরুদ্ধে, ওটাও আপনার কমপ্লিটলি তাদের ইচ্ছার উপর নির্ভর করে এবং এখন পর্যন্ত তারা এটাকে আমাদের কাজ দেয়। এই জন্যই বলছিলাম যে আপনার বিএনপি সবসময় গণতান্ত্রিক ভাবে কাজ করতে চায়, করার চেষ্টা করছে। সেই দিক থেকে আমরা নিঃসন্দেহে আমি মনে করি যে বিএনপি এই যে বিএনপি যে আপনার এখনো আছে, বিএনপি যে এখনো আপনার প্রত্যেকটা জায়গাতে আপনার ভিজিবল এবং আপনারা দেখবেন যে নির্বাচনে আমরা অংশ নিচ্ছি। কেন নিচ্ছি? আমরা তো জানি যে নির্বাচন ওরা নিয়ে চলে যাবে, এটা আমরা নেই এই কারণে নিচ্ছি, এই কারণে যে আমরা ওই প্রচেষ্টাতে থাকতে চাই। আমরা গণতন্ত্রের যে মিনিমাম যেটুকু স্পেস সেই স্পেসটুকু আমরা ব্যবহার করি। আমাদেরকে অনেকেই অনেক কথা বলেছেন, সমালোচনা করেছেন যে আপনারা পার্লামেন্টে বলছেন যে পার্লামেন্ট নির্বাচন তখন গেলেন কেন? আমরা ওই 5 জনকে নিয়ে একটা স্পেস তৈরি করতে চাই, করছে যে কথাগুলো বলছে ওগুলো যাচ্ছে সামনে। এখন সেটা হয়ে গেছে কি যে আপনার গোটা পৃথিবীটাই আপনার এখন একটা কর্তৃত্ববাদী পৃথিবীর দিকে চলে যাচ্ছে। যে কর্তৃত্ববাদী পৃথিবীর দিকে গণতান্ত্রিক যে আপনার দলগুলো আছে বা রাষ্ট্র তারা কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। আমরা সেই অবস্থাটাতে এগুচ্ছি। আপনি জানেন যে আমরা কিন্তু এই এই কয়েক বছরে আমাদের দেশের বেগম খালেদা জিয়া জেলে 2 বছর ধরে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশের বাইরে, এইরকম একটা কঠিন সময়ে আমাদের কিন্তু ঐক্য অক্ষুণ্ণ আছে। এই ধরনের দলে যেটা হয়, এই ধরনের সমস্যায় তো দল ত্যাগ হয়ে যায়, আমাদের কিন্তু সেই ধরনের কোনো ভাগ হয়নি। 1 নম্বর 3 নম্বর আমরা কাজগুলো করছি সমস্ত যৌথ আলোচনার মধ্যে। আমাদের স্ট্যান্ডিং কমিটি এখন প্রতি শনিবারে হয়, এটা আগে খুব কম হতো, এখন প্রতি শনিবার আমাদের স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়। সেই স্ট্যান্ডিং মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত আমরা যতগুলো আপনার সেমিনার বিভিন্ন ইস্যুর উপরে করেছি ভালোভাবে করতে পেরেছি। তো আমি মনে করি যে আমাদের এই কঠিন সময়, এই সংকটের সময় বিএনপি যেটা ভূমিকা পালন করছে এটা আমি মনে করি যথেষ্ট আপনার শক্তিশালী ভূমিকা পালন করেন। আমি খালিদ যা বলি ওদের কাজ করি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যারা বলেন যে আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার চারপাশে বিশ্বস্ত এবং দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করতে পারেননি, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য? এই কথাটা সঠিক নয়। একেবারেই সঠিক। সবচেয়ে যে বিশ্বস্ত নেতৃত্ব তৈরি করেছেন তার প্রমাণ তার ২ বছর। উনি জেলে যাওয়ার পরে ২ বছর তার সহকর্মীরা কিন্তু তার নেতৃত্বকে নিয়েই কাজ করছে এখন পর্যন্ত। সুতরাং ওই যুক্তিটা কোনো মতেই না কোনো বক্তব্য সঠিক বক্তব্য। আমরা তো মনে করি যে উনি তো এখনো অ্যাক্টিভ আছেন মানসিকভাবে, এবং উনি উনি হি ইজ অলওয়েজ ইন আওয়ার মাইন্ড। উনি রাজনীতির মধ্যে কিন্তু সবচেয়ে বড় প্রভাব নিয়ে আছেন। আপনার বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে কখনোই আপনার চলে যাননি এবং যাবেন না, কারণ তার যে অবদান এবং এই মানুষের বাংলাদেশের মানুষের মধ্যে তার যে অস্তিত্ব এটা একেবারে অত্যন্ত গভীর। আপনার তার জন্য এখনো গ্রামের মহিলারা রোজা রাখেন, এটা আপনার আমার চেয়ে ভালো হচ্ছে এখনো রোজা রাখেন, তিনি সুস্থ হন অথবা তিনি যেন বেরিয়ে আসেন। সুতরাং ওইটা আমরা মনে করি যে উনি আছেন, উনি থাকবেন, এবং উনি যখনই সুস্থ হবেন বা বেরিয়ে আসবেন উনি অবশ্যই উনি অ্যাক্টিভ হবেন। এখন এই সরকার তো হচ্ছে আপনার অত্যন্ত পরিকল্পিতভাবে উদ্দেশ্যপূর্ণভাবে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রেখেছে। এটা কোনো মতেই কোথাও গ্রহণযোগ্য কোনো মতেই না। দেখেন অন্যান্য মামলাগুলোতে এই ধরনের মামলা যদি ধরেও নেই, এই ধরনের মামলাগুলোতে সবাই আপনার বেল পেয়ে যায়, বেড়ে যায়, ওনাকে সে বেলতে পর্যন্ত হয়, তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এখন ওনাকে কোভিডের কারণেই হোক আর যে কারণে হোক তাকে বাসায় আসার অনুমতি দিয়েছে, সেখানে বলছে যে উনি বাইরে যেতে পারবেন চিকিৎসার জন্য। অর্থাৎ সারাক্ষণ ধরে ওনাকেই সবচেয়ে বেশি ভয় পায় আমি যেটা মনে করি, যে বেগম জিয়া বাইরে থাকলে সমস্যা হবে, যে কারণে তাকে অন্তরীণ করে রাখা। আমি আমার প্রথম প্রশ্নটা বলি যে আওয়ামী লীগ যে সাধারণ সম্পাদক যে বলেছেন যে বিএনপি অন্তরায়, প্রধান অন্তরায় তো তারা 1975 সালে বাকশাল তৈরি করে গণতন্ত্রকে কবর তো দিয়েছিলেন তারা। তারও আগে থেকে 72 সালে তারাই যে সংবিধান তৈরি করেছেন সেই সংবিধান তারাই পরিবর্তন করেছেন। আপনার যে বিশেষ ক্ষমতা আইন, জরুরি অবস্থা এবং বাকশাল, পরপর 3টা করে মানুষের সমস্ত অধিকারগুলোকে তারা নিয়ে নিয়েছেন। পরবর্তীকালে আপনি দেখুন এই যে 2000 অনেক ঘটনা, অত বলার দরকার নেই, ঘটনাগুলো যে আপনার ওনারা ক্ষমতায় আসার পরে কি করলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেটা ছিল সেটাকে বাতিল করলেন। আপনার এক একটা আইন তৈরি করেছেন যে আইনগুলো একটা গণতন্ত্রের পক্ষে আইন না, এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তারপরে আপনার অন্যান্য যে আইনগুলো আছে সবগুলো একই অবস্থা, তারা নতুন নতুন করে করছেন এবং সেটা জনগণের যে কথা বলার যে অধিকার সেটাকে তারা পালন করছে। আর দেশরতী বেগম খালেদার স্বাস্থ্য আছে, স্থিতিশীল আছে, আমার বিশ্বাস করি যে উনি উঠবেন। সব ব্যবস্থাই না হয় পরিস্থিতির উপর আমি জানতে চাচ্ছি। গতকালকে আপনাদের অভিযোগ করেছে গতকালকে রাতে যে দলের অনেক নেতা কর্মী কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ রয়েছে, সেটা কি এখন আছে কিনা? না, রাতে রাতে আপনার দলের একজন সদস্য অডিও পাস হয়েছে, সে বিষয়ে যদি আপনি এটা বরঞ্চ তারা ভালো বলতে পারবে যারা একটু নেটিং করে, আমি একটু শুনিও নি জানি না। তবে এটাই যেখানে যেভাবেই হোক আসুক, এই ঘটনা পুরো ঘটনাটা আপনারা মনে করি যে এটা আমরা সমর্থন করি না। আরেকটা হচ্ছে যে এটা সরকারের হাত, এটার পেছনে সবসময় থাকে, তারা ম্যানিপুলেট করে। আমার একটা প্রশ্ন, আমাদের কার্যনির্বাহী সদস্য, এক নম্বর সদস্য, আমার সম্ভব না এটা আপনি বলেছেন। ভবিষ্যৎ জাতীয় সংসদ নির্বাচনে কি বিএনপি দল নিরপেক্ষ সরকার বলি বা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন ছাড়া অংশগ্রহণ করবে কিনা? আমাদের পলিটিক্যাল এজেন্ডা না, দেশে আপনার একটা প্রকৃত জনগণের একটা সরকার গঠন করার জন্য, প্রকৃত জনগণের পার্লামেন্ট গঠন করার জন্য একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন তৈরি করে নির্বাচন, এটাই হচ্ছে আপনারা আমাদের একটা প্রধান লক্ষ্য। এটা না হলে কোনো সমস্যারই সমাধান হবে না, আপনার স্বাস্থ্য সমস্যার সমাধান হবে না, আপনার শিক্ষা সমস্যার সমাধান হবে না, বাসস্থান সমস্যা হবে না, আপনার ট্রাফিকের সমস্যার সমাধান হবে না, কোনোটাই হবে না। সুতরাং ফার্স্ট থিং ইজ ইলেকশন, যে ইলেকশনে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবে। তাহলে বিএনপি নিরপেক্ষ সরকার ছাড়া আর জাতীয় সংসদ নির্বাচনে ভবিষ্যৎ অংশ আমি তো বলছি ওটা আমাদের এজেন্ডা, আমরা এটা লক্ষ্যই কাজ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে মির্জা প্রেস এখানে শেষ হলো, সবাইকে ধন্যবাদ। আমি